প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সামনে ধারকত্ব এবং ধারকের 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে মেইনলি যেটা আলোচনা করব সেটা ধারক কি, ধারক বা ক্যাপাসিটর কি, এর মূল নীতি কি, এর ব্যবহার কি, কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা সাধারণত কোনো জিনিস পড়লে সেটা পড়ে শুধু খাতা পেনে পড়লাম বা একটু ডেরিভেশন করলাম, অঙ্ক করলাম, কিন্তু এর এক্সাম্পল বা এর কোথায় কোথায় আমরা দেখি সেটা নিয়ে আমরা আলোচনা করি না। তো সেটা তোমাদের বলো যে এর ব্যবহারটা কি, কোথায় কোথায় আমরা দেখতে পারি ক্যাপাসিটরগুলো, আর কি একে কীভাবে চার্জ করতে পারি, চার্জিং ও ডিসচার্জিং, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মানে আজকে বলা যায় ধারকের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এরপরে কারণ এরপরে এগুলো সব সিরিজ কম্বিনেশান, প্যারালাল কম্বিনেশান, এই সবগুলো আছে, বেসিক কনসেপ্টটা পাবে না। তো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবো। আজ যেটা বলছি এটা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে অনেক কোশ্চেন, ছোটো ছোটো কোশ্চেন হয় যেগুলো তুমি অ্যান্সার খুব সহজে করতে হবে যদি আজকের ভিডিওটি ভালো করে বুঝতে পারো। তো প্রথম আলোচনা করি ক্যাপাসিটারটা কী। ক্যাপাসিটার হচ্ছে একটা যন্ত্র, একটা ইলেকট্রনিক ডিভাইস যে কি করে, যে আধানকে স্টোর করে রাখে, আধানকে সঞ্চয় বা মানে একসঙ্গে অ্যাকুমুলেট করে রাখতে পারে, যে আধানকে সঞ্চয় করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে, সেটাকে সেই যন্ত্রকে বলছি আমরা কি ধারক। এর আলাদা একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা যাওয়ার আগে বেসিক জিনিসটা বুঝে নিই, তারপরে ডেফিনেশন বোঝাবো, তারপরে তাকে দেখতে কেমন হয় সেটাও তোমাদের বুঝিয়ে দেবো। একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, ধরলাম দুটো পাত্র নিলাম, একটা পাত্র নিলাম, ওকে, আর এখানে একটা পাত্র নিলাম। তার দুটো পাত্রকে যদি ছোট ছোট গুলি দিয়ে আমি ভর্তি করি, ওকে, তার ছোট ছোট গুলি দিয়ে আমি কী করেছি, এইগুলো পাত্রগুলোকে ভর্তি করেছি। এবার বলো এই দুটো পাত্রের মধ্যে এটাকে এ পাত্র ধরলাম, এটাকে আমি বি পাত্র ধরলাম, তাহলে এই দুটো পাত্রের মধ্যে বলো কোন পাত্রে বেশি পরিমাণ গুলি থাকতে পারে, মানে কে বেশি পরিমাণ গুলি ধারণ করতে পারবে। মানে যদি বলি ধারকত্বের উপর বলি, তা কার ধারকত্ব বেশি হবে, কার ক্যাপাসিটি বেশি হবে, ক্যাপাসিটেন্সটা কার বেশি হবে গুলির ক্ষেত্রে, গুলি সঞ্চয় করার ব্যাপারে, সেটা হবে কি এ পাত্র, কারণ এটা আকারে বড়, এর জায়গাটা স্পেসটা বেশি পরিমাণে এখানে গুলি ধরতে পারে, তাই না। তাহলে এর কী হচ্ছে ক্যাপাসিটিটা বেশি, এর ক্যাপাসিটেন্সটা বেশি। এবার আর এর কম, কারণ এর স্পেসটা কম আছে, জায়গাটা কম আছে, কম পরিমাণ গুলি এখানে ধরবে। এবার তুমি এটা কনভার্ট করে দাও গুলিকে আধান, তাহলে এই দুটো পাত্রের মধ্যে ভাবে দাও যে দুটি পরিবাহী পাত্র, তাহলে এর মধ্যে কার মধ্যে বেশি আমার আধান থাকতে পারে, সেটা কি হবে এ পাত্রে। তাহলে এ পাত্রে বেশি পরিমাণ আধান থাকবে, বি পাত্রে কম পরিমাণ আধান থাকবে, তার মানে এ ধারকত্ব বেশি হবে, বি এর ধারকত্ব কম হবে, তাই না, কারণ এ বেশি পরিমাণ আধান ধরে রাখতে হচ্ছে। এবার আধানটা কোথায় ধরে রেখেছে, নর্মাল তো আকাশে ভেসে নেই, তাহলে একটা পরিবাহের মধ্যে সঞ্চিত আছে, তাহলে এই একটা যদি এখানে নর্মালি বোঝানোর জন্য পাত্র হিসাবে ধরলাম, যে বোঝানোর জন্য শুধু, তাহলে এই পাত্র আছে, এই পাত্র আছে, তার যার মধ্যে এই আধানগুলো সঞ্চিত আছে সেইটাকে বলা হয় ধারক। তার মানে এখানে এই পাত্র আর এই পাত্র হচ্ছে ধারক বা ক্যাপাসিটার, ওকে। তাহলে ক্যাপাসিটার বা পাত্রটা মানে বা ধারকটা ব্যাপারটা কি, তাহলে যে যন্ত্রের মধ্যে, যে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আধান সঞ্চিত থাকে, বা যে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স যন্ত্র আধানকে ধরে রাখতে পারে, সেটাই হচ্ছে আমার ধারক বা ক্যাপাসিটার। তাহলে এখানে এ আর বি যে পাত্র, কাঁচের পাত্র বা একটা পেয়ালা বা একটা বাটি নিয়েছি, সেইটাই হচ্ছে এখানে ধারকের, কারণ এর মধ্যে যে আধানগুলো বা গুলিগুলো স্টোর আকার আছে, তাহলে এটা হচ্ছে ধারক, তাহলে এইগুলো হচ্ছে ক্যাপাসিটার। তাহলে এই সমস্ত ক্যাপাসিটার বা সমস্ত ধারকের ধারকত্ব সেম নয়, ডিপেন্ড করে তার মানে ভিতরকার কোন মেটেরিয়াল তৈরি, কে কতটা বেশি আদান ধরে রাখতে পারে, সেই হিসাবে তার ডিপেন্ড হবে। তার মানে এখানে এই দুটো পাত্রগুলোকে যে মানে যার মধ্যে আদানগুলো থাকে সেইটাকে ধারক বলছি। এবার যেহেতু বেশি পরিমাণ এই পাত্রটি বেশি পরিমাণ আধানকে ধরে রাখতে পারবে, তার মানে বলতে পারি এই ধারকের ধারকত্ব বেশি, আর বি যেহেতু কম, এর তুলনায় কম ধরে রাখবে, তাহলে এর ধারকত্ব এর তুলনায় কম, কিন্তু এ বি দুটোই হচ্ছে ধারক, ওকে। তাহলে এটা হচ্ছে মেনলি কনসেপ্ট ধারকের। এবারে এইটা তোমাকে যেটা তোমাদের অ্যাকচুয়ালি যেটা তোমার ডিভাইস যন্ত্র কীভাবে তৈরি হয় সেটা তোমার দেখাচ্ছি। এই ডিভাইস তৈরি করার যন্ত্র দেখে দেওয়ার পর তারপরে ডেফিনেশন তোমাদের বলবো, এবার সেটা পুরো মিলে তো খুব সহজেই সংজ্ঞাগুলো মুখস্থ করতে পারবে। তার দেখে নাও যে কীভাবে ধারক তৈরি হয়, ধারক কীভাবে তৈরি হয় সেই জিনিসটা দেখে নাও আগে। এটা কী করা হয়, দুটো সমান্তরাল প্লেট, পরিবাহী প্লেট ধরা হয়। ধরো এখানে একটা সমান্তরাল প্লেট নিলাম, প্রথমে একটাই নিলাম, ধরলাম এখানে একটা সমান্তরাল প্লেট আছে যার ক্ষেত্রফল হচ্ছে এ, ওকে, এবং এই প্লেটকে একটা ধনাত্মক আধান দিয়ে আহিত করা হয়েছে, মানে এখানে ধনাত্মক পজিটিভ আধান সোর্স আছে, এখানে সে সাপ্লাই দিচ্ছে। তাহলে যখন এখানে আধান সাপ্লাই দেবে তাহলে এই পাতটা কী হয়ে যাবে, পজিটিভ পাত হয়ে যাবে, তার মানে এখানে প্রত্যেকটাতে পজিটিভ আধান থাকবে, এখানে ধনাত্মক আধান সঞ্চিত থাকবে, ওকে। তাহলে এইভাবে সেটা তাহলে পাথটা এইভাবে কি হবে আধানকে স্টোর করে রাখবে। তাহলে যখন ফুললি চার্জ ফুললি আধান স্টোর তখন আর আধান এখানে সাপ্লাই হবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে কতক্ষণ পর্যন্ত আধান যেতে পারবে এই পাথের ধারকত্ব যতটুকু, মানে এই পাথটা বা এই প্লেটটা যতক্ষণ ধরে আধানকে যত এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি যতটা আধানকে ধরে রাখতে পারবে তত পরিমাণ আধান এখানে সাপ্লাই যাবে, যাই ফুল পুরো ফুল মানে সঞ্চয় করে নেবে, আর নেওয়ার ক্ষমতা থাকবে না। যখন আর ধারকত্ব বাড়ানো যাবে না তখন আর এখান থেকে আধান যাবে না। কিন্তু বাই চান্স যদি কমে যায় আবার সাপ্লাই দেবে, মানে এখানে কোনো পজিটিভ আধানের কমতি হবে না, সর্বদা সাপ্লাই দিতে থাকবে। এবার এই অবস্থায় যদি এখানে একটা অনাহিত মানে আহিত অবস্থায় নেই সেরাম যদি প্লেট রাখা হয় একই ক্ষেত্রফল, এরও ক্ষেত্রফল এ এরও ক্ষেত্রফলে তা যদি রাখা হয় তাহলে কী হবে দেখো এখানে পজিটিভ আধান থাকার জন্য যেহেতু এদের মধ্যে আর এই প্লেট ধরলাম এটা পি প্লেট এটা কিউ প্লেট, তাহলে পি প্লেট কিউ প্লেট একে অপরের সাথে টাচ অবস্থায় নেই, মাঝখানে গ্যাপিং আছে। তাহলে এই দুটো প্লেট যদি পরস্পর ফাঁকা অবস্থায় থাকে তাহলে এদের মধ্যে আধান ইনডিউস করবে বা আবিষ্ট হবে, তাই না? তাহলে কীভাবে আবিষ্ট হবে যদি এটা পজিটিভ আধান আহিত থাকে তাহলে তার অপোজিট আধানটা আবিষ্ট হবে, তাহলে এটা নেগেটিভ হবে। দেখবে তোমাদের প্রথমে এই চ্যাপ্টার প্রথমে ধারকত্ব কীভাবে বৃদ্ধি করা যায় সেখানে কয়েকটা আছে, তোমাকে পড়ে বলতে পারছি না, যেগুলো পড়ে নেবে। সেখান থেকে একটা ছিল যদি একটা আহিত গোলককে যদি রাখা হয় তার পাশে একটা অনাহিত গোলককে যদি রাখা হয় এর অপোজিট আধানটা এখানটাই ইনডিউস করে, যখনই আবেশ হবে তখন তার বিপরীত আধানই আবিষ্ট হবে। আর এখানে যেহেতু এটা একটা প্লেট তাহলে এর দুটো তল থাকবে, এই পৃষ্ঠা আর ওই পৃষ্ঠা, এই পৃষ্ঠা যদি নেগেটিভ আধান আবিষ্ট হয় তাহলে এর এই পৃষ্ঠায় কী হবে পজিটিভ আধান আবিষ্ট হবে। তাহলে এইভাবে চার্জ হবে এটা। তাহলে ব্যাপারটা দেখে না কী করলাম, তাহলে এখানে একটা প্লেট রেখেছি তাকে অলরেডি পজিটিভ আধানে আহিত অবস্থায় রেখেছি, আহিত অবস্থা রাখার ফলে কী হচ্ছে এই টোটালটা পজিটিভ হয়ে গেছে। যেহেতু আর একটা প্লেট পাশে রেখেছি কিউ প্লেট রেখেছি যার মধ্যে এর মধ্যে কোনো মানে টাচিং অবস্থা নেই, তো ফাঁকা গ্যাপিংটা আছে এবং খুব কাছাকাছি আছে, তার ফলে কী হচ্ছে এখান থেকে আধানটা এই কিউ প্লেটে পি প্লেট থেকে আধানটা কিউ প্লেটে আবিষ্ট হবে। আবিষ্ট কীভাবে হবে এখানে যেই আধান থাকবে তার বিপরীত আধানটা এখানে আবিষ্ট হবে। তাহলে এই তলের কি নেগেটিভ আধান আবিষ্ট হলো এবং এর বিপরীত তলে আর এর আধান আবিষ্ট হবে, তাহলে এটা নেগেটিভ হলে তাহলে এখানে কী হয় পজিটিভ আধান আবিষ্ট হবে। এবারে কি কাজ ঘটে দেখে না ধারকত্ব কী হবে বাড়ে বা কমে দেখে না ব্যাপারটা। তাহলে এই পজিটিভ আধানটা আর এই নেগেটিভ আধানটা পরস্পরকে কী করবে আকর্ষণ করবে, তাই না? একে অপর কী করবে আকর্ষণ করবে, এই পজিটিভ আধান নেগেটিভ আধান আর এই পজিটিভ আধান আর এই পজিটিভ আধান পরস্পর কী করবে বিকর্ষণ করবে। তাহলে এবার আমরা সূত্র যে লিখেছি সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই না? তাহলে বলতে হয় যদি কিউটা আধানটা যদি আমার ধ্রুবক থাকে তাহলে সি প্রপোর্শনাল টু 1/v। যদি বিভব বৃদ্ধি পায় ধারকত্ব কমে যাবে, যদি বিভব কমে যায় ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে এখানে কী হয় দেখে নাও এই পজিটিভ নেগেটিভ আধান যখন থাকবে তাদের মধ্যে কী হয় কুলম্বীয় যে আকর্ষণ বল হয় সেই আকর্ষণ বল কাজ করবে, কাজ করার ফলে কী হবে এর বিভবটা একটু কমে যাবে। কিন্তু এখানে যেহেতু বিপরীত দিকে আবার একটা পজিটিভ আধান আছে তাহলে এই পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কী হবে বিভব বৃদ্ধি পাবে। এটা তুমি নোট আকারে লিখে রাখতে পারো যে এটা পজিটিভ আর নেগেটিভ যদি আধান পরস্পর থাকে তা তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এর ফলে বিভব হ্রাস পাবে। ওকে, আর কি পজিটিভ আধান যদি থাকে তাদের মধ্যে বিকর্ষণ ঘটবে, তাহলে এখানে বিভব বৃদ্ধি পাবে। এই কেসটা তুমি পয়েন্ট আকারে লিখে রাখতে পারো মনে রাখার জন্য। ওকে, তাহলে কি হচ্ছে এর জন্য কি বিভব কমে যাচ্ছে, এর জন্য বিভব বেড়ে যাবে। কিন্তু দেখে নাও এই পজিটিভ আধানের কাছে পজিটিভটা আছে না নেগেটিভ আছে, তাহলে কি আছে নেগেটিভটা আছে, তার মানে এই পজিটিভ আর এই পজিটিভের মধ্যে বিকর্ষণের থেকে আকর্ষণটা বেশি হবে কারণ এটা কাছে আছে। তার ফলে লব্ধি যে বিভবটা আলটিমেট একটু কমে যাবে, তাহলে লব্ধি বিভব যদি কমে যায় তাহলে এখানে ধারকত্ব কী হয়ে যাবে দেখে নাও, বিভবটা যদি কমে যায় তার ধারকত্ব কী হয়ে যাবে বেড়ে যাবে। ধারকত্ব যখন বেড়ে যাবে তাহলে এখান থেকে আবার আধান আসবে, মানে এখানে আবার ফার্দার আধান স্টোর হতে হবে। তাহলে এইভাবে ধারকত্ব বাড়ানো যায়। তাহলে একটা পরিবাহী থাকে তার পাশে একটা অনাহিত পাতকে রাখলে তাহলে কী হয় আলটিমেট কী হয় যেটাকে আহিত করা হয়েছিল তার ধারকত্ব একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে আরও আধান চলে আসে। এবার এই ব্যাপারটাকে আর একটুভাবে দেখে নাও আরও কীভাবে এর থেকে বেশি ধারকত্ব কী করে বাড়াতে পারি সেটা দেখে নাও, সেটা কীভাবে দেখে নাও এখানে। তাহলে আমি বলতে পারি কি তাহলে এই একটা প্লেট আর এই একটা প্লেট এটাকে পজিটিভ আধানে আমি আহিত করলাম, ওকে, আর এর বাইরের প্লেটটাকে বাইরের সারফেসটাকে গ্রাউন্ড করে দিলাম। তাহলে কি কেস ঘটবে দেখে নাও ব্যাপারটা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এটা দুটো সারফেসই পজিটিভ হবে কারণ কি এর সঙ্গে ডাইরেক্ট डायरेक्ट तार दिए परिवाही तार दिए पुरो कानेक्ट करा आछे पुरो आधानटा सप्लाई होच्छे डायरेक्ट सेई जोन्नो एर कोनो आवाज माने आधान एखाने इंड्यूस होबे ना डायरेक्ट चले आसबे पजिटिव हो जाबे ठीक आछे ताहले एटा पजिटिव होच्छे एटा कि होबे नेगेटिव होबे एखाने कि होयेछिलो देखो ना पजिटिव होयेछे ताई ना एखाने कि पजिटिव होयेछिलो किन्तु जेहेतु एटाके ग्राउंड करा होयेछिलो ताहले एखाने जेई पजिटिव आधान स्टोर होयेछिलो सेई आधानटा ग्राउंडे चले जाबे ताहले एखाने कोनो पजिटिव आधान आर थाकबे ना তাহলে এখানে শুধু কি হবে দেখো তাহলে এই পজিটিভ আধান এই নেগেটিভ আধান পরস্পরকে কি করবে আকর্ষণ করবে কিন্তু এখানে বিকর্ষণ থাকবে না এখানে যে বিকর্ষণ ছিল তার ফলে কিছু পরিমাণ বিভব বেড়ে গিয়েছিল কিন্তু এখানে দেখো বিকর্ষণ নেই সবই আকর্ষণ তাহলে আকর্ষণ থাকার জন্য বিভবটা কি হয়ে যাবে কমে যাবে তাহলে বিভব যদি কমে যায় তাহলে এখানে কি ধারকত্ব বৃদ্ধি পাবে ধারকত্ব বৃদ্ধি হলে বেশি পরিমাণ আধান আবার চলে আসবে এখানটায় তাহলে এর তুলনায় এখানে গ্রাউন্ড করেনি তাই না এখানে গ্রাউন্ড করা হয়নি এখানে গ্রাউন্ড করা হয়েছে তাহলে গ্রাউন্ড করলে এর তুলনায় ধারকত্ব আরো বেশি বৃদ্ধি পাবে কারণ এখানে কিছু পরিমাণ আধান বিকর্ষণ করেছিল তার ফলে কিছুটা বিভব বেড়েছিল মানে যতটুকু এর জন্য কমা উচিত ততটা কমেনি তার থেকে কম কমেছিল কিন্তু এখানে ততটাই কমে গেছে কারণ এখানে বিকর্ষণ করার মতো কিছু নেই বা বিভবটাকে বাড়ানোর মতো কোনো জিনিস নেই কারণ সেটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি তাহলে এখানে কি হচ্ছে এর তুলনায় বিভবটা একটু কমে যাবে তার ফলে এখানে ধারকত্ব ওর তুলনায় একটু বেড়ে যাবে তাহলে এই টোটাল এই যে ইনস্ট্রুমেন্টটা আঁকলাম এই ইনস্ট্রুমেন্টকে বলা হয় কি ক্যাপাসিটর এইটা হচ্ছে ধারক বা ক্যাপাসিটর পুরো বেসিক জিনিসটা তোমার সাথে আলোচনা করছি ভালো করে মনোযোগ সহকারে বুঝো এটা কারণ এটা আবার দ্বিতীয়বার তুমি অন্য কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এগুলোকে স্কিপ করা জাস্ট একটু বলে দে অনেক জায়গায় দেখবে এগুলো পড়ানো হয় না জাস্ট বলে ক্যাপাসিটরের একটা যন্ত্র একটাকে আয়দা করা একটা গ্রাউন্ড করা ব্যাস এটাই ছেড়ে দেয় কিন্তু ভিতরকার ব্যাপার এত ডিটেলসটা কেউ বলে না অতটা কিছু কিছু সার্ভারকে সবাই এটা বলে না কারণ সিলেবাসের ব্যাপার থাকে সেই জন্য এখানটায় তুমি ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে এই টোটালটাকে বলা হয় ক্যাপাসিটর তাহলে ক্যাপাসিটরের সংজ্ঞাটা কি जिनिसटा कि ताहले एखान बुझबो आमि कि कैपासिटर दुटी प्लेट समान्तराल प्लेट के एक प्लेट के आई पजिटिव आधान के आयत करा हय आरेकटी प्लेटेर द्वितीय माने अन्य तलटाके ग्राउंड करे जे यंत्र जे पद्धतिते धारकत्व बृद्धि करा हय एकी बला हय एई यंत्रके बला हय कि धारक ओके ताहले मेन एई यंत्रटाके कि बला हय धारक बला हय एई डिवाइसटाके धारक बला हय ओके এবার আমরা নেক্সট তাহলে এটা আমরা বুঝলাম ধারক জিনিসটা কি এবারে সংজ্ঞাটা বই আছে বই সংজ্ঞা লিখলে যথেষ্ট হবে কোনো জিনিস নয় মেন হচ্ছে আমার ধারকত্ব যেই যন্ত্রের সাহায্যে ধারকত্ব বৃদ্ধি করা হয় বা ধারক আধানকে সঞ্চয় করা হয় সেই যন্ত্রটা কি বলছি ধারক মানে ধারকত্ব হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম যে ক্ষমতা কতটা আধান সে ধরে রাখতে পারে সেটা হচ্ছে ধারকত্ব সেটা বলে ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স আর যে এই ধরে রাখে যে আধানকে ধরে রাখে যে যন্ত্রতে আধান স্টোর হয় সেই যন্ত্রটাকে বলা হচ্ছে কি ধারক ओके तो आशा तुम बुझे रहे नेक्स्ट ये तुम्हारे साथ आलोचना करो से एर मूल नीति की धारकत्व बढ़ाते पारी तुम्हारा हेडिंग दाओ कि धारकेर मूल नीति तुम्हारा एक प्रथम हेडिंग दाओ धारकेर मूल नीति मैं की उपाय धारकेर धारकत्व बृद्धि करते पारी एक धारकेर बा एक धारक यंत्र आछे कैपासिटर आछे तार धारकत्व आमि बाड़ाबो तो किभाबे बाड़ाते पारी ओके धारकेर मूल नीति বা তুমি এটা এর নিতে যে ধারকের ধারকত্ব বৃদ্ধির উপায় এটাও বলতে পারো তাহলে প্রথমটা কি ক্ষেত্রফল ধারকের ক্ষেত্রফল বৃদ্ধি ধারকের ক্ষেত্রফল ওকে শুধু ধারকের ক্ষেত্রফলের তোমার হেডিং দাও তাহলে কি বলতে পারি এবার ভাবো এই যে প্লেট আছে এই প্লেটে যদি ক্ষেত্রফল বাড়িয়ে দিই এই দুটো প্লেট আছে যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি পরিমাণ আধান সেখানে সঞ্চিত হবে জমা হবে তাহলে ক্ষেত্রফল বাড়লে আধান বেশি পড়ে যাবে তাহলে আধান বেশি জমা হলে কি হবে ধারকত্ব বেড়ে যাবে তাহলে বলতে হয় কোনো ধারকের ক্ষেত্রফল যত বাড়ানো হবে তার ধারকত্ব তত বৃদ্ধি পাবে তাহলে এখানে লিখতে পারি কি যে কোনো ধারকের ক্ষেত্রফল ধারকের সমান্তরাল প্লেটে ধারকের সমান্তরাল প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধি করলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে ওকে ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে আর একটা ব্যাপার হচ্ছে দূরত্ব দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব এটা আর একটা পয়েন্ট দাও এইটা একটা কনসেপ্টের ব্যাপার আছে অনেক জায়গায় এইটা এই পয়েন্টটা গুলিয়ে যায় অনেকজনের তোমাকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি আমি ধারকের समांतर प्लेटेर दूरत्व समांतराल प्लेटेर मध्येकार दूरत्व। ओके जिनिसटा कि देव आगे कन्सेप्टटा क्लियर करो, तारपर तुमी पॉइंटटा लिखे फेलबे जे कि माने एक्चुअली कि घटबे। ताहले आमी दुटो प्लेट आंकछि, दुटो कैपासिटर आंकछि, एई एकटा कैपासिटर ओके एटा आधान होयेछे, एटा ग्राउंड करा आछे, आर एई एकटा कैपासिटर एको आधान आयित करा होयेछे, आर एटा ग्राउंड करा आछे। डिफारेंसटा कि एई कैपासिटर समांतर प्लेटेर मध्ये एखाने जे दूरत्व आछे एर तुलनाय एर दूरत्वटा कि आछे बेशी आछे। তাহলে এখানে কি হয়, কি কেস ঘটে এখানে? এখানে পজিটিভ আধান থাকে, একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের যাতে লজিকটা ক্লিয়ার হয়ে যায়। এখানে নেগেটিভ আধান থাকে, আর এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ, তাহলে এদের মধ্যে দূরত্বটা বেশি এর তুলনায়। তাহলে এ হচ্ছে দূরত্ব এতটুকু। ওকে তাহলে বলো এখানে আকর্ষণ, এই দুটো পজিটিভ আর নেগেটিভ আধানের মধ্যে এদের মধ্যে আকর্ষণ ক্ষমতা বেশি হবে না এর মধ্যে আকর্ষণ ক্ষমতা বেশি হবে? ব্যাপারটা আরও তোমাদের সহজ করে দেখাচ্ছি, এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এটা পজিটিভ আর এখানে নেগেটিভ। তাহলে এরা পরস্পরই আকর্ষণ করবে, এখানেও আকর্ষণ হবে আর এখানেও আকর্ষণ হবে। আমি বলতে চাই যে কোন ক্ষেত্রে আকর্ষণটা স্ট্রং হবে, এর তুলনায় এর বেশি হবে না এর বেশি হবে? তাহলে বোঝাচ্ছি এর বেশি হবে, কারণ দুটি আধানের মধ্যেকার দূরত্ব যত কম হবে তত এদের আকর্ষণ বলটা বেশি হবে। তাহলে এখানে দেখে না এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে আধানের এর তুলনায়। তাহলে এখানে যদি আকর্ষণ বলটা বেশি হয় তাহলে এখানে বিভবটা কী হবে? বিভবটা কমে যাবে, আর বিভব কমলে কি ধারকত্ব বেড়ে যাবে। আমরা যেন ফর্মুলা জানি C = C³ / V, তার মানে C ∝1/V। তার মানে বলতে চাইছি যে যত দুটি প্লেটের মধ্যে দূরত্ব যত কম হবে তত এই পজিটিভ নেগেটিভ আধারের মধ্যে আকর্ষণটা তত বেশি হবে। তাহলে আকর্ষণ বল যত বেশি হবে বিভব তত কমে যাবে, আর বিভব যত কম হবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। এই পয়েন্টটা আকারে তুমি লিখে ফেলো, এটা এই যেটা বলছি এটা বই লেখা নেই তোমার কনসেপ্ট, এটা কনসেপ্টে বেরোচ্ছে এগুলো, সেটা লিখে ফেলো ভালো করে যাতে বাই চান্স পরবর্তীকালে ভুলে যাও লিখতে পারো। ব্যাপারটা আলাদা বলছি, প্লেট দুটো যত কাছাকাছি থাকবে তাদের মধ্যে যে পজিটিভ নেগেটিভ আধান আছে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে। তাহলে আকর্ষণ বল যত বেশি হবে বিভব তত কমবে, তাহলে বিভব যত কমবে ধারকত্ব তত বাড়বে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি প্লেটের দুটির মধ্যে দূরত্ব যত কমবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলতে হয় কি প্লেট সমান্তরাল প্লেট দুটির মধ্যেকার দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে। ওকে কনসেপ্ট একটা, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই দুটো মেল নিয়ে হচ্ছে এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে, একটা ক্ষেত্রফল উপরে, একটা হচ্ছে ধারকের প্লেটের মধ্যে দূরত্ব, আর একটা হচ্ছে কি যদি এদের মধ্যে অন্য কোনো মাধ্যম, বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থাকে, যেমন হচ্ছে কাঠ, বিভিন্ন রকম না, যেমন ডাইলেকট্রিক যে কনস্ট্রাক্টগুলো থাকে সেই দুটো মাধ্যম যদি বায়ু মাধ্যমে যদি অন্য কোনো মাধ্যম প্রবেশ করে দেওয়া হয় তাহলে ধারকত্ব কী হয়? বেড়ে যাবে। তাহলে দুটি প্লেটের মধ্যেকার বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যম দিলে ধারকত্ব বৃদ্ধি পাবে, আর বায়ু মাধ্যম থেকে সব থেকে এর তুলনায় কম হবে। ওকে তো আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছো। এবার এর এক্সাম্পল কী ব্যবহার কোথাও হয়? এর ব্যবহার মানে সমস্ত ম্যাক্সিমাম সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসে এই ধারককে ব্যবহার করা হয়। দেখতে কেমন তোমাদের দেখি, যাতে তোমরা দেখেই চিনতে পারো। তোমরা যদি কোনো মোবাইলের চার্জার বা কোনো টিভির মাদারবোর্ড বা কোনো জিনিস থাকে এরকম, সেখান দেখেই তুমি চিনতে পেরে যাবে। তাহলে মেনলি দেখতে কেমন হয় দেখে না একবার, একটা দেখে ক্যাপসুলের মধ্যে দেখতে হয় এরকম, ক্যাপসুলের মধ্যে দেখতে হয় এরকম, চোঙের মতো এরকম, আর দুটো লেগ থাকে, একটা বড় লেগ একটা ছোটো লেগ। এটা কি হচ্ছে, এটাকে যেটা বড় হবে সেটা পজিটিভ হবে, আর যেটা ছোটো সেটা নেগেটিভ হবে। আর একটা দেখবে এরকম টাইপের দেখবে ইয়েলো আকারে, দেখবে এরকম চ্যাপ্টার থাকে, এখানে দুটো থাকে এরকম, এটা পজিটিভ এটা নেগেটিভ। মেনলি যেখানে এখানে পড়ানোর ক্ষেত্রে যেটা তোমার ধারক হিসাবে চিহ্নিত করা হবে চিহ্ন হিসাবে, সেটা কি এইরকম, এটা হচ্ছে ধারক। ওটাকে তাহলে এটা হচ্ছে আমার ধারক। আর একটা ভাবে দেখানো হয়, এটা হচ্ছে এইভাবে বাঁকা থাকে সোজা থাকে, যেটা বাঁকা আছে এটা পজিটিভ আর যেটা নেগেটিভ। তা ধারকে এটা হচ্ছে কি সিম্বল, মানে তোমার ইলেকট্রনিক ডিভাইস যেটা দেখবে, ধারককে যেভাবে চোখে দেখবে খালি চোখে দেখবে সেটা হচ্ছে এরকম দেখায়, এরকম একটা পলিথিনের গোড়ানো থাকে এটা। আর এটা হচ্ছে কি যেখানে তোমাদের চিহ্ন, যেটা তোমাদের ব্যবহার করা হবে এখানে, যেখানে বিভিন্ন সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন যে ক্ষেত্রে এগুলো এই চিহ্ন হিসেবে ব্যবহার করা হবে। মানে এটা তোমার হচ্ছে ক্যাপাসিটার। ওকে তাহলে এটা হচ্ছে এই যন্ত্রটা হচ্ছে ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার কী করে? ये आधान के स्टोर कर रखे हमारा कैपासिटर कैपासिटेंस पाई कैपासिटर की कैपासिटेंस आछे धारण क्षमता आछे धारकत्व आछे ओके। तो आशा करी तुम्हें बुझते हो धारकर बेसिक कन्सेप्टगुलो और नेक्स्ट जेटा तुम्हारे आलोचना करो धारक के धारक के किभाबे चार्ज करब माने होच्छे कि एखाने किभाबे आधान के संचय करब और किभाबे डिसचार्ज करब माने एखान माने पुरो निस्तरित कर देव एखान समस्त आधान के बाहरे बेर कर देव कि एटा तुम्हारे बोझाबो। तो एबारे आमरा बुझबो एक कैपासिटर के किभाबे चार्ज करते पारी और किभाबे डिसचार्ज करते पारी ओके। ताहले आमरा एक सार्किट आंकी तारपरे आमि तुम्हादेर देखाच्छि एबं ग्राफिकाली देखाबो ग्राफटा केमन होबे एबं पुरो कन्सेप्टटाও देबो। धरलाम आमरा एटा कैपासिटर तुम्हारा एक बड़ो करे आंकछि जाते तुम्हारा भालो करे बुझते पारो ओके। ये हच्छे कैपासिटर ताहले एटा पजिटिव ताहले एर संगे आमि पजिटिव बैटरिर पजिटिव दिकटा लागालाम एटा हच्छे नेगेटिव तार नेगेटिव लागिए एर संगे जुक्त करे दिलाम। ताहले प्रथम अवस्था कि आमरा देखे नाओ एखान थेके जेहेतु पजिटिव एटा नेगेटिव ताहले एखान थेके कारेंट प्रवाहित होबे कारेंट प्रवाहित होले कि होबे एखाने चार्ज होते थाकबे ओके। ताहले एटा चार्ज होते थाकबे और एटा कि नेगेटिव हो जाबे और जेहेतु एटार संगे नेगेटिव जुक्त आछे ताहले एखाने जे पजिटिव जुक्त जे गठित होयेछिलो बा आविष्ट होयेछिलो से आधानटा एखान थेके कि हो जाबे नेगेटिव संगे जुक्त हो जाबे बेरिये आसबे एखाने। ताहले एटा हच्छे कैपासिटर। एबार बोलते हैं एर कारेंटटा धीरे जो समय जाबे तत धीरे धीरे कारेंटर मानटा कमे जाबे ग्राफटा देखाच्छि ग्राफ देखिए तारपर लजिकटा बोझाबो। ताहले एर क्षेत्रे जोदि बोली जे टाइम भार्सेस कारेंट आई सेटा लेखचित्र केमन होबे सेटा एइभाबे कमबे ব্যাপারটা হচ্ছে আমি যত সময় যাচ্ছে কারেন্টটা কেন কমবে কারেন্টটা বাড়া উচিত কেন কমবে দেখে নাও। প্রথম অবস্থা যখন যখন এই ক্যাপাসিটরটা পুরো নিস্তরিত অবস্থা ছিল কোনো আধান যখন এর মধ্যে ছিল না তখন এখান থেকে ম্যাক্সিমাম কারেন্ট যাবে। তাহলে দেখো যখন এটা ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে সে কারেন্ট যাচ্ছে মানে এখানে আধানগুলো জড়ো হচ্ছে। তাহলে এখানে যখন আধান জড়ো হচ্ছে এখানে যখন নেগেটিভ তাহলে এখানে দেখো এখানে পজিটিভ আধান জড়ো হচ্ছে এখানে নেগেটিভ আধান জড়ো হচ্ছে। তাহলে দেখো ইটসেলফ এটাও একটা ব্যাটারির মতো কাজ করছে এটা তো ব্যাটারি পজিটিভ নেগেটিভ একটা ব্যাটারি আছে। তাহলে এটাও যখনই এখান থেকে কারেন্ট পাঠানো হচ্ছে তাহলে এর মধ্যে পজিটিভ আধান জড়ো হচ্ছে এর মধ্যে নেগেটিভ আধান জড়ো হচ্ছে। তাহলে যখন এটা পজিটিভ আর নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে এটাও নিজে ব্যাটারি হয়ে যাচ্ছে। তাহলে নিজে যদি এটা ব্যাটারি হয়ে যায় তাহলে পজিটিভ থেকে আমরা জানি কি কারেন্টটা পজিটিভ থেকে বেরোয় তাহলে এখান থেকে বিপরীত দিকে কারেন্ট যাবে কারেন্ট যাওয়া মানে হচ্ছে এই যে কারেন্ট যাচ্ছে এদিকে আর এও কারেন্ট পাবে এদিকে তারপর ধীরে ধীরে এই কারেন্ট প্রবাহটাকে বাধা দেবে মানে হচ্ছে কি এই যে যে প্রথম অবস্থায় যেই পরিমাণ কারেন্ট গিয়েছিল তারপরে সেই পরিমাণ কারেন্ট যাবে না ধীরে ধীরে কমতে থাকবে এবং একবার জিরো হয়ে যাবে কখন যখন ক্যাপাসিটর ফুললি চার্জ হয়ে যাবে। যখন ক্যাপাসিটরটি এই যে ব্যাটারিটা যেই চার্জে আছে যেই আধানে আছে সেই আধানে যখন এই ক্যাপাসিটরটা ফুল হয়ে যাবে তখন কি হবে এই যে কারেন্ট পাঠাবে আর এই ব্যাটারি যে কারেন্ট পাঠাবে দুটো কারেন্ট সমান হয়ে যাবে। তা সমান হয়ে যাওয়ার ফলে কি মেন কোনো কারেন্ট প্রবাহিত হবে না তার মানে টাইমের সঙ্গে কী হয় জিরো হয়ে যাবে কারেন্ট প্রবাহ। তাহলে এই হচ্ছে গ্রাফ প্রথম অবস্থায় কি ম্যাক্সিমাম কারেন্ট হবে যখন আমার ক্যাপাসিটরটা অনায়িত অবস্থায় কোনো আধান থাকবে না তখন ব্যাটারিটা যে কারেন্ট পাঠাবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার ধীরে ধীরে সময়ের সঙ্গে ধীরে ধীরে কী হবে এখানে আধান সঞ্চিত থাকবে আধান যখন সঞ্চিত থাকবে তখন এর নিজে কারেন্ট পাঠানোর চেষ্টা করবে কারণ যখনই এ আধান সঞ্চয় করে রাখছে এর নিজেও তো একটা ব্যাটারির মধ্যে কাজ হয়ে গেছে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এ যদি নিজে ব্যাটারি হয়ে যায় তাহলে এখান থেকে পজিটিভ থেকে কারেন্ট প্রবাহিত হবে তাহলে এর নিজে কারেন্ট পাঠাতে হবে এর নিজে কারেন্ট পাঠাতে যাবে এর মানে হচ্ছে এখান থেকে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টটাকে প্রবাহকে বাধা দেবে সেই কারেন্ট প্রবাহকে বাধা দেবে এর মানে হচ্ছে কি মানে এখানে প্রথম অবস্থায় যেই কারেন্ট প্রবাহিত হচ্ছিল সেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে না এবং যত এর আধানের পরিমাণ বাড়বে তত এর কারেন্ট প্রবাহটা ধীরে ধীরে কমবে এবং এক সময় যখন এটা ফুল চার্জ হয়ে যাবে এই ব্যাটারির যে আধান থাকবে এবং এর মধ্যে যে আধান দুটো যখন সেম হয়ে যাবে তখন এই বর্তনীর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তখন বলা হবে কি পুরো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তাহলে একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে কখন বুঝবো যখন বহির্বর্তনীতে কারেন্ট প্রবাহ পুরো বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি একটা যন্ত্র ধরে রাখি একটা যদি অ্যামমিটার রাখি ওকে এখানে যদি একটা অ্যামমিটার রাখি তাহলে কি যে প্রথম অবস্থা দেখবে হচ্ছে এর কাঁটাটা যতটা দেখাবে তারপরে ধীরে ধীরে কাঁটাটা আরও কমে যাচ্ছে মানে প্রথমে যেই পরিমাণ কারেন্ট প্রবাহ দেখাবে ধীরে ধীরে তার থেকে কারেন্টটা কমে যাবে কমে 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 যখন কারেন্ট প্রবাহটা পুরো জিরো হয়ে যাবে তখন ভাববো আমার ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে। ফুল চার্জ হয়ে গেছে মানে কি ক্যাপাসিটর যে চার্জ এখানে সেম হয়ে গেছে তাহলে এ যেই কারেন্ট পাঠাচ্ছে এও সেই পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে তো দুটো কারেন্ট সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য আমার বর্তনীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। তা যখনই বর্তনীর প্রবাহ বন্ধ হয়ে গেছে তখনই ভাবো ক্যাপাসিটর পুরো চার্জ হয়ে গেছে। তো এইভাবে একটা ক্যাপাসিটরকে চার্জ করা হয় ওকে। তো আশা তুমি এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে কীভাবে ডিসচার্জ করা হয় তাহলে একটা ফুললি চার্জ ক্যাপাসিটরকে আমরা কীভাবে ডিসচার্জ করবো সেটা কী করতে পারি দেখে নাও। তাহলে ছবিটা একটু চেঞ্জ করে দিই তাহলে এখানে বলতে পারি কি এবারে ডিসচার্জিংয়ের জন্য আমি জাস্ট एखान नीचे दिखे टानছে लाइनটা कारण डिसचार्जिंग क्षेत्र में जे दिखे प्रभाव हो डिसचार्जिंग क्षेत्र तरह विपरीत दिखे प्रभाव हो चार्जिंग तुम्हारे कैपेसिटर देखे दीची এটা ব্যাড পজিটিভ এটা নেগেটিভ ओके তাহলে এটা চার্জিং এর সময় কারেন্টটা কোন দিকে প্রবাহিত হয়েছিল এই দিকে কারেন্ট প্রবাহিত হয়েছিল তাই না এবার ডিসচার্জিং এ দেখে নাও কি হবে তাহলে ডিসচার্জিং মানে এখানে আমি দুটো পাথকে জাস্ট জুড়ে দিয়েছি দুটো পাথকে একটা তার দিয়ে জুড়ে করে দিই তাহলে এটা কি হচ্ছে পজিটিভ এটা আমার পজিটিভ ছিল এটা আমার নেগেটিভ ছিল তাই না তাহলে যখন ডিসচার্জ এটা চার্জিং অবস্থায় ফুল চার্জ হয়ে গেল ওকে ফুল চার্জ হয়ে গেছে এটা তার চার্জিং অবস্থায় কারেন্টটা পজিটিভ ব্যাটারি থেকে নেগেটিভ দিকে যাবে তাহলে এইভাবে কারেন্ট প্রবাহিত হয়েছিল যখন ডিসচার্জ করব এটা হচ্ছে চার্জিং ওকে এটা লিখে ফেলি আমরা চার্জিং ওকে এটা হচ্ছে ডিসচার্জিং তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে কারেন্টটা পজিটিভ দিকে যাবে তার মানে এই দিকে কারেন্ট প্রবাহিত হবে কারণ এখানে তো কোনো ব্যাটারি নেই তাহলে দেখো নাও चार्जिंग के समय कारेंट जे दिखे प्रवाहित हो डिसचार्जिंग कारेंट देखो तार विपरीत दिखे प्रवाहित हो एखान समस्त पजिटिव आदान की एदिके चले आसार पजिटिव और नेगेटिव पूरा मिसे गए कि पूरा एटाके निस्तरित कर देवे ये डिसचार्जिंग होता है देखो एक बैटरी तुम्हारे बेस कर ये थे विभिन्न डिवाइस थे और पाखाते देखे बड़ो कैपेसिटर सादा आकार देखे बड़ो कैपेसिटर थे एक ओके सेखान दुटो एंड के कैपेसिटर जेको कैपेसिटर दुटो एंड के देखे एक तार दिए जुक्त कर ले एक स्फुलिंग विद्युत स्फुलिंग एक उठे ओके से विद्युत स्फुलिंग हे उठे माने कि एर पजिटिव और ये नेगेटिव के एक तार द्वारा जुक्त कर दीजिए तखन एखाने समस्त पजिटिव आदान ये नेगेटिव एसे टोटाल निस्तरित हो गए ताहले एइभावे एक बैटरी के आमरा बा एक कैपेसिटर के आमरा कि करते पारी डिसचार्ज करते पारी ताहले एक जखोनी तुमी कोनो कोथाओ कोनो यंत्रे कैपेसिटर आछे जखन सुइच अफ करे दाओ कैपेसिटरेर मध्ये तबुओ आदान थाके तुमी कोनो भोल्टमिटार बा कोनो किछु दाओ हाथ दिये देखबे बा सेखानटा चेक करे देखबे देखबे तुमी सेखाने कारेंट पाबे किछु परिमाण बा किछु परिमाण आदान पाबे तो कि করে তার নিস্তরিত করবে একটা তার নেবে তার দুই এন্ডে যুক্ত করবে দেখবে একটা বিদ্যুৎ স্ফুলিং উঠবে আর পুরো ডিসচার্জ হয়ে যাবে বিদ্যুৎ স্ফুলিং উঠছে মানে কি যে এখান থেকে পজিটিভ আধানগুলো এই দিয়ে প্রবাহিত হয়ে এখানে যুক্ত হয়ে গেছে তাহলে এটা ডিসচার্জ হয়ে যায় তাহলে এখানে বলতে পারি কি যখন ডিসচার্জ কিভাবে হয় যখন এই কারেন্ট পাঠাবে প্রথম অবস্থায় এই পজিটিভ প্লেট যেই কারেন্ট পাঠাবে সময়ের সঙ্গে ধীরে ধীরে কি আধান কমে যাচ্ছে তার মানে ধীরে ধীরে কারেন্টটাও কমে যাবে তার মানে এখান থেকে যেহেতু এর বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত তাহলে এটা ডিসচার্জিংয়ের ক্ষেত্রে এরকম লেখচিত্র হবে তাহলে এই লেখচিত্র হবে কি চার্জিং আর এটা কি হবে ডিসচার্জিং ডিসচার্জিং ওকে ওকে দেখেন ব্যাপারটা কি করলাম তাহলে চার্জিংয়ের সময় প্রথম কি হচ্ছিল প্রথম ম্যাক্সিমাম কারেন্ট পাঠাচ্ছিল এবং ধীরে ধীরে কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য এটা লিখেছি তখন করেছিলাম ডিসচার্জিং এ কি হয়েছিল প্রথম অবস্থায় যে পজিটিভ প্লেটটা কি হবে সে কারেন্ট ম্যাক্সিমাম পাঠাবে তারপর ধীরে ধীরে কারেন্টটা জিরো হয়ে যাবে যখন নিস্তরিত হয়ে যাবে এটা যেহেতু প্রথম অবস্থা চার্জিং এর ক্ষেত্রে যেদিকে কারেন্ট প্রবাহিত হয়েছিল ডিসচার্জিং এ তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয় বলে এটা এইভাবে লিখেচিত্র অঙ্কন করেছি তাহলে মেন লিখেচিত্র চার্জিং ডিসচার্জিং লিখেচিত্র কি এইটা হবে ওকে তাহলে দেখা যাচ্ছে টোটাল ক্যাপাসিটরের बेसिक जिनिसगुलो आज के आलोचना कर दीची कैपासिटर की तार मूल नीति की किभाबे कैपासिटरे कैपासिटेंस बा धारके धारकत्व बृद्धि करा जाए सेटाओ आलोचना करलाम डिवाइसटा जिनिसटा की किभाबे पुरो आदानेर आदान प्रदान हय सेटा आलोचना करलाम एबं एर व्यवहारटा की कोथाय व्यवहार सेटाओ बोललाम और देखते केमन सेटा बोललाम सिम्बलटाओ बोललाम और किभाबे एकटा कैपासिटरके चार्ज करब किबा डिसचार्ज करब सेटा बोललाम आजके भिडियोटी बारबार जे खूबई इम्पोर्टेंट आछे भालो करे मनोयोग सहकारे आज बुझे ब्यापारटा एबं आजके भिडियो केमन लागलो सेटाओ तोमरा अवश्यई जानाबे और जदि नतुन थाको अवश्यई चैनल सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करबे और जदि कोनो डाउट थाके सेटाओ कमेंटे जानाबे ताहले तोमरा नेक्स्ट भिडियोते ओइटा आलोचना करब ओके तो आज के भिडियो एतटुकुई देखा होबे नेक्स्ट भिडियोई हैव अ नाइस